মর্নিং, সকাল বেজেছে এখন 8:10। আমি এখন গুড মর্নিং করছি, বুঝতে পারছো? বাইরে পুরো রাতের মতো হয়ে রয়েছে, ওই হালকা হালকা আলো দেখা দিয়েছে, বৃষ্টি তো পড়েই চলেছে। আমাদের সাধের ওই পেঁপে গাছটা দিদি এসে খবর দিল, অনুদির পেঁপে গাছটা পড়ে গেছে। গিয়ে দেখে আসলাম পেঁপে গাছটাকে অনেক কষ্টে ঠেকা ঠোকা দিয়ে রেখেছে, গাছটা ভর্তি পেঁপে। চলো এখন চা করি। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই বৃষ্টিতে সবাই একটু সাবধানে থেকো, যেন বৃষ্টিতে ভিজে আবার জ্বর ঠর না এসে যায়। জানলাটা খুলতে পারছি না, জানো, জানলাটা খুললে হাওয়া এত দিচ্ছে, জল আসছে না, হাওয়া এত দিচ্ছে, ঠাম ঠাম করে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কি ময়লা ময়লা এত আগে চলে এসছে নাকি? ওই পাশেরটা ওই দিক দিয়ে যেটা যায় না, আজকের যা ওয়েদার না, এই ওয়েদারে খিচুড়ি ছাড়া খাওয়াই যায় না, এই ওয়েদারে খিচুড়িই খেতে হবে। আজকের দুপুরের মেনুতে কি রাখবো বলো তো? আজকে দুপুরের মেনুতে থাকবে খিচুড়ি, তার সাথে পুঁই শাকের একটা ঘ্যাট করবো, সেদিন পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই শাকের একটা ঘ্যাট করবো, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, ব্যাস দারুণ মেনু, দুবেলার একবারে করে নেবো। ছুটি মেজাজের দিন আছে, সাথে বৃষ্টিটা কি ওই জন্য ভালো লাগছে, তাও বেরোতে হবে কিছু টুকটাক আনার জন্য। কি আনার জন্য বেরোতে হবে আমি বলে দিই, মাথার কালার, মাথাটার অবস্থা খুব সঙ্গীন। চলো খাই।
অফিসের কাজ শনিবারে শেষ হয়ে গেছে, রবিবার ছুটি, রবিবারও তো কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ গ্যাসে রান্না চলছে, আর এখানে কাজও হচ্ছে অফিসে। মানে রবিবার দিন যদিও কাস্টমার যা জটা পেমেন্ট ওঠে, আর মানে কাস্টমারকে কাস্টমারের ডেট দিয়েছে রবিবারে, আমি কথাও বলে নিয়েছিলাম, তার মানে বলেছে যে সানডেতে অসুবিধা নেই, তো বললো না না ম্যাডাম অসুবিধা, তার মানে একটা কাস্টমারের কমিটমেন্টের উপর কাজটা হচ্ছে, যেহেতু কাস্টমার কমিটমেন্ট করেছে রবিবারে পেমেন্ট করবে, তাই রবিবারও কাজটা চলছে। মানে নিজেকে সবসময় ব্যস্ত রাখা, এটা হচ্ছে ব্যস্ত না, আমি ভালোবেসে কাজটা করি, এটাই না, ভালোবেসে কাজ করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা না, যে কোনো কাজে ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা মানে অলস মস্তিষ্কটা হয় না। সুতরাং সারা জীবন এইভাবেই থেকো, এইভাবেই কাজ করো, আমি তো আছি আর আমার পরিবারের সদস্যরা তো আছে। ডাঁটাটা আর আলুটা না হালকা একটু ভাপিয়ে নেবো জানো তো, তাহলে পুঁই শাকের তরকারিটা ভালো হবে, তাহলে ডাঁটাগুলো যেন চেয়ে চেয়ে থাকে একেবারে, তাই না বলো? এর আগের দিনে একটা তরকারি মানে একজন করে নিয়ে এসেছিল, ওটা খেয়েছি, দেখছি কি পুরো এমনি তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, কিন্তু ডাঁটাগুলো না কেমন যেন পুরো শক্ত শক্ত হয়ে রয়েছে। এই দেখো পুঁই শাকের ঘ্যাঁট রেডি হয়ে গেছে, পুঁই শাকের ঘ্যাঁট অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আর আজকে পুরোটা শেয়ার করলাম না। এবার খিচুড়ি আর পাঁপড় ভাজা ডিম ভাজা, ব্যাস, লঙ্কা দেওয়া আছে, হ্যাঁ গোটা গোটা, এই দেখো ঠিক আছে। আজ আমি প্রেশার কুকারে খিচুড়ি বানাবো, দেখো প্রেশার কুকারে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, ফোড়নটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি কিন্তু নিরামিষ খিচুড়ি করব, তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে আর তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, আর খিচুড়িটা আজকে আমি করব দু রকম ডাল একসাথে মিশিয়ে, মানে মুগ ডাল আর মুসুর ডাল দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি, মুগ ডালটা ভেজেছি, মুসুর ডালটা না ভাজা ধুয়ে রেখে দিয়েছি, এই ডালগুলো দিয়ে দিলাম। দু রকম ডাল মিশিয়ে করলে না খিচুড়ি খেতে খুব সুন্দর হয়, মানে আমার ভালো লাগে, জানি না অন্য কারোর কেমন লাগবে, ভালো লাগবে কি লাগবে না, যাই হোক দু রকম মেশানো ডাল দিয়ে দিলাম, আবার চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে মশলা বলতে দেব নুন হলুদ আর ধনে গুঁড়ো দেবো একটু, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা তো আগেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়ে, মানে মশলাগুলো যাতে ভালো করে চাল ডালের সাথে মিশে যায় সেইভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই জলটা যদি একটু উষ্ণ জল দিতে পারো তাহলে খুব ভালো হয়। তারপরে আমি দিয়েছিলাম এইটা, এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তিনটে সিটি, মানে আমার প্রেশার কুকারটা একটু তাড়াতাড়ি সিটি পড়ে তাই তিনটে সিটি দিয়েছি, ওইটা একটু বুঝে দিতে হবে, আর জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কেননা খিচুড়িটা একটু নরম নরম খিচুড়ি আমি ভালোবাসি, যারা শুকনো ভালোবাসো তারা একটু কম দিতেই পারো জল। তো এই দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এই দেখো প্রেশার কুকারে প্রেশার খুলে নিয়ে
খিচুড়ি রেডি করে ফেলেছি। দেখো কি সুন্দর হয়েছে খিচুড়িটা, দেখেছো? আমি একটু এরম ভালোবাসি, তারপরে আবার এই যে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো, খাওয়ার সময় দেখবে খিচুড়িটা আরও জমে যাবে। দারুণ গন্ধ বেরিয়েছে খিচুড়িটা থেকে, দারুণ। খাবার রেডি হয়ে গেছে, এই দেখো খিচুড়ি, বললাম না জমে যাবে। খিচুড়ি, পুঁই শাকের ঘ্যাট বা ঘণ্ট যাই বলো, তার সাথে আছে ডিমের অমলেট। ওই দুটো ডিম একসাথে অমলেট করে দুভাগ করে নিয়েছি, দুজনেরই থালায় একই জিনিস আছে। আর তার সাথে নিয়েছি পাঁপড় ভাজা, ওই যে আপ্পালাম যে গোল গোল পাঁপড়গুলো, ওই পাঁপড় ভাজা। তো খাওয়াটা আজকে কিন্তু দারুণ জমে যাবে। ভেবেছিলাম আজকে একটুখানি মাথায় কালার করব, ওই যে জানলার আওয়াজ হচ্ছে, বন্ধ করে দাও। ভেবেছিলাম মাথায় একটু কালার করব, যা ওয়েদার সেটা আর হলো না। আর আজকে ফ্যানেরও খুব একটা দরকার নেই, তাই ওই ঘরে আর শুলাম না, আজকে বিছানাতেই শোবো বলে চলে এসেছি, মানে খাটে, বিছানা তো নিচেও হয়, খাটে শোবো বলেই চলে এসেছি। দুপুরটা একটুখানি রেস্ট নিয়ে নিই, অন্যদিন তো হয় না, আজকে একটু রেস্ট নিয়ে নিই। বেজেছে ঘড়িতে এখন 2:15, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, বাসনকোসন মাজা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পল্লবের আজকে ইটিং শো হয়েছে, তো ওই ঘরে বসে আছি ইটিং শোটা আপলোড করার জন্য। আপলোড করে নিয়ে আসবে, তারপরে দুজনে একটা কিছু হটস্টারে দেখতে দেখতে একটু চোখ বুঝে নেব। সেই দুপুরবেলার পর আবার আসলাম তোমাদের সামনে, এই রয়েছে খিচুড়ি, এই রয়েছে তরকারি, আর এইখানে কি আছে জানো, কালকের 2 পিস চিলি চিকেনের চিকেন। তো এই দিয়ে আমরা এখন রাতের খাওয়াটা সেরে নেব। হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এলাম, ভাবছিলাম বোধ হয় বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টিটা পড়ার আওয়াজ পাচ্ছিলাম না। ও বাবা, আবার যথারীতি শুরু হয়ে গেছে বৃষ্টি, জানি না এই বৃষ্টি কবে কমবে, কতটুকু কমবে, কালকে কিভাবে অফিস যাব কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, আজকের দিনটা খুব ভালো কাটালাম, একদম অলস একটা দিন কাটালাম, মানে কি বলবো, সকাল থেকে ওই রান্না খাওয়াটুকু করলাম। ভেবেছিলাম আজকে দরজা জানলাগুলো ধোয়া মোছা করবো, কিছুই হলো না, কারণ এই ওয়েদারে কি ধোয়া মোছা করবো বলো তো। আর আমারও কয়েকটা কাচার ছিল, সেগুলো কাচাও হলো না, ওই সারা দিন কাস্টমারদের পেছনে কিছুক্ষণ লেগে রইলাম, তারপরে নিজেদের মতো খাওয়া দাওয়া করলাম, একটুখানি ওয়েব সিরিজ দেখা দেখি হলো, একটু গল্প হলো, চা খাওয়া হলো, ব্যাস। ফোনেও আজকে কারোর সাথে কথা বলা হয়নি, কারণ কাকে ফোন করবো বলো, সবারই তো একই অবস্থা। ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটু একটু কথা হলো কলকাতার ওদের সাথে, সকালবেলা একবার শুধু রিনুর সাথে কথা হয়েছিল, তাও ওরও ব্যস্ততা ছিল, যার জন্য আর পরে আর কথা হয়নি। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। আর আমার ভিডিওতে মানে যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই তোমরা বলছো, দিদি নেগেটিভ কমেন্টকে গুরুত্ব দিও না, নেগেটিভ কমেন্টকে গুরুত্ব দিলে ওদেরকে ওরা মজা পেয়ে যায়। একদমই ঠিক বলছো, এখন তো মানে পুরো প্যাকড, এই যে 9:30 বাড়ি থেকে বেরোবো, 9:45, 9:30 বেরোতে বেরোতে কোনোদিন কোনোদিন 9:45 ঢুকে যাই, 10টা ওই 50-50-এর মধ্যে, বা খুব বেশি হলে 56-এর মধ্যে অফিস ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে এই যে টেবিলে বসে গেলাম, আর এর মাঝে আমার মানে নিঃশ্বাস ফেলারও সময় নেই, খালি লাঞ্চের টাইমটা আছে, তার মধ্যেই একবার ম্যাডামদের ঘরে যাচ্ছি কোনো সমস্যা হলে, একবার ব্যাংকের ম্যানেজারকে ফোন করছি, একবার কাস্টমারকে ফোন করছি, এই করতে করতে দিনটা কোথা দিয়ে চলে যায় জানি না, হঠাৎ করেই দেখলাম 6টা বেজে গেল। তারপরে যখন বাড়ি আসি তখন ইচ্ছে করে কি, প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিই, দুজনে বসে একটু সময় কাটাই, একটু গল্প করি, তখন আর ওইসব কিছু নেগেটিভ কিছু নোংরা জিনিসের প্রতি গুরুত্বই দিতে ইচ্ছা করে না। সে আর তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে, দুদিন বার মানে গতকালের কমেন্টগুলো আজকে সকালবেলায় সব রিপ্লাই দিয়ে দিয়েছি, আজকের কমেন্টগুলো এখন শুয়ে চেষ্টা করব রিপ্লাই দিতে। কতদিন পরে আজকে বিছানায় দুপুরবেলা ঘুমিয়েছি, আবার এখন রাতেও ঘুমাবো, কারণ ওয়েদারটা ভীষণ ভালো। প্রথমত ওয়েদারটা ভীষণ ভালো, ফ্যানের দরকার নেই, দ্বিতীয়ত ওই ঘরে শুলে মেঝেতে আবার এই ইয়েটা জাজিমটা টেনে নিয়ে যেতে হবে, ম্যাট্রেসটা টেনে নিয়ে যেতে হবে, কারণ আজকে খালি চাদর পেতে শোয়া যাবে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার গায়ে চাদরও দিতে হবে। এইসব ভেবে টেবে এখানেই শুয়ে পড়ছি আজকে, তারপরে দেখা যাক কালকে সকালে উঠে, জানি না কি দেখবো, বৃষ্টি হচ্ছে না বৃষ্টি থেমেছে, থামার বোধহয় খুব একটা চান্স নেই, কেননা একটু আগেই দেখলাম ফোনে মেসেজ এসছে হেভি রেনফলের, দেখা যাক কী হয়। দুটো দুটো গাছ জানো, ওই যে পেঁপে গাছটা তোমাদের দেখিয়েছিলাম কত পেঁপে হয়েছে, ওটা কালকের মানে আজকের সারাদিনের ঝড় বলবো না, হাওয়া আর বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে গোড়া থেকে, গাছটা এরম হেলে গেছিলো, দাদা আর পল্লব দুজনে মিলে সেটাকে ঠেকাঠুকি দিয়ে রাখলো,
আবার দুপুরবেলা এই কোণে একটা পেয়ারা গাছ আছে, ভালো পেয়ারা হয় গাছটাতে, পেয়ারা গাছটা ওরকম অর্ধেক হেলে পড়ে গেছে, জানি না ওটা পুরোটা পড়ে যাবে না থাকবে। গোড়ার মাটিগুলো অ্যাকচুয়ালি ধুয়ে চলে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে গোড়ার মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে। সব থেকে খারাপ লাগছে ওই যে তাদের কথা ভেবে যারা গড়িয়াহাট ফুটপাতে আর আমাদের ধর্মতলার ফুটপাতে ব্যবসা করে, পুজোর সময়টা তাদের জন্য, পুজো পয়লা বৈশাখ এগুলোই হচ্ছে তাদের ব্যবসার সময়, আর পুজোর সময়টা এরম হলে তাদের কেমন দিন যায় বলো? তারাও তো মানুষ, তাদেরও তো পুজো আছে। আর আমি সব সময়, আমি কখনো ওপর দিকে তাকাই না, পায়ের দিকে তাকিয়ে হাঁটি, তাদের কথাই চিন্তা করি বেশি, যে এই মানুষগুলো এই পুজোর সময় দুটো ইনকাম করে তার সংসারটাকে, পুজোর 4 দিন একটু ভালো মন্দ খাবে, ছোট বাচ্চাগুলোকে জামা কাপড় কিনে দেবে, নিজেরাও একটু আনন্দ করবে, কিন্তু সেগুলো এমনিতেই এইবার আনন্দ নেই কারোর মনে। তবুও রোজগারটাও তো দরকার না, বেঁচে থাকতে গেলে, একটু ভালোভাবে বেঁচে থাকতে গেলে রোজগারটাও তো দরকার। এই যারা ধরো পুজোর সময় বিভিন্ন স্টলগুলো দেয়, তাদের কথাও ভাবো, তারাও তো কবে পুজো আসবে মুখ চেয়ে বসে থাকে সারা বছর ধরে, তাই না? বড্ড খারাপ লাগে গো ওদের জন্য। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কেমন? টাটা, বাই বাই, গুড নাইট।